শীতের স্নিগ্ধ স্পর্শে শিশির ভেজা হেমন্তের বিদায় বেলায় প্রকৃতির অপরূপ শোভা আমাদের সৃষ্টি সুখকে যখন উল্লাসিত করে, ঠিক তখনই রুদ্ধ প্রাণের পল্লবে ফুটে ওঠে বন্ধহারা ছন্দমাতন। সেই ছন্দমাতনকে পাথেয় করে আগামী 7ই ডিসেম্বর 2018 থেকে 14ই ডিসেম্বর 2018 শুক্রবার পর্যন্ত রাধামোহনপুর জনকল্যাণ ও মিলন মেলার আয়োজন করা হয়েছে। আমি এখানকার পুলিশ বন্ধুদের বলতে চাই, কাল পরশু এখানে পুলিশ তোলা তুলতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মরে মরে হয়েছে, হসপিটালে আছে। তোলা তুলুন, পয়সা তুলুন, বিজেপির গায়ে হাত দেবেন না, বিজেপির পঞ্চায়েত সমিতি ভাঙাতে আসবেন না। টিএমসির লোকের দম থাকলে আসুক, তাকে আমরা হিসাব দেবো। যেমন পঞ্চায়েত দিন গাড়ি উল্টে এখানে কুটেছি, রোজ কুটবো সকাল সন্ধ্যা করে। আমাদের কর্মীরা সব ঠেটো বাঁশ কেটে নিয়ে এসছে, বাঁশের মূলটা কেটে নিয়ে এসছে, একবার মারলে দুবার মারতে হবে, হসপিটালে পৌঁছবে না। যদি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেন কেসিআরিতে, আর কোন পুলিশ আমি বলে দিচ্ছি, যদি বিজেপির কোন কর্মীর গায়ে হাত দেয়, বিজেপির কোন সদস্যকে ভয় দেখিয়ে টিএমসি জয়েন করাতে চায়, এতদিন খালি ইউনিফর্ম তোলার কথা বলেছে, ইউনিফর্ম তো খুলবই, তার থেকে পিঠের চামড়াটাও ভরে নেবো। কোন আইন কানুন আমরা আইন ভাঙি না, আইন মানি, এতদিন মেনেছি বলে কিছু করিনি। সেদিন আমরা বিক্ষোভ দেখেছিলাম সারা প্রদেশে, আমার গাড়ি ভেঙেছিল বলে আমাদের কর্মীদেরকে আটকানোর চেষ্টা হয়েছে, মারা হয়েছে। কুচবিহারের সভায় যাচ্ছিলেন জলপাইগুড়ির কার্যকর্তা, বাস আটকে তাদের মারা হয়েছে, চার ছজন পুলিশকে হসপিটালে যেতে হবে। আমি বলে দিচ্ছি আমরা আইন ভাঙবো না, কিন্তু যদি আপনারা আইনকে অপব্যবহার করেন কি ঘটবে আমি জানি না, তার দায়িত্ব আমাদের থাকবে না বলে দিচ্ছি, আর পুলিশ বলে ক্ষমা করবো না। পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মানের রাজ্য সভাপতি এবং আমাদের খড়গপুরের এমএলএ মাননীয় দিনেশ ঘোষ মহাশয়, কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টি এখানে সভা করছে, সবাই কাজকর্ম শেষ করে বাড়ি এসে স্নান খাওয়া করছে। আমাদের প্রদেশের জেনারেল সেক্রেটারি সায়ন্তন দা, মহিলা মোর্চার প্রেসিডেন্ট লকেটরি অবজারভার বিজয় দা, আর আমাদের উত্তরপ্রদেশ থেকে আমাদের এখানে কাজ করতে এসছেন যিনি এখানকার অবজারভার মদন দা, অনেকবার মার খেতে খেতে বেঁচেছেন, তিনিও আছেন। তো সবাইকে আমি সর্বোচ্চ ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যারা এই কেবল কেশিয়ারি বিধানসভা থেকে আমরা সবাই কাজটা ডেকেছিলাম, যে বন্ধুরা এসছেন, সমস্ত কর্মীরা যারা লড়াই করে 9টার মধ্যে 6টা 5 লড়াই করে এখানকার কমিটি আপনারা বানাবেন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।